সকলো পূজাত এক উখল মখল পরিবেশে বিরাজ করেছে। মই নলবাৰীৰ দৃশ্য দেখুৱাইছো, গোপাল বাজারত উপস্থিত আছো আৰু গোপাল বাজারৰ এখন পূজার মই দৃশ্য দেখুৱাইছো। আৰু এই ধরনের এতিয়া মহাষ্টমী পূজার এক বিশাল আয়োজন চলিছে আৰু পূজার এই পরিবেশের মাজতে এটা সকলে ওলাই আছে সমান্তরালভাবে। এই পূজাখনের যে দৃশ্য, এই দৃশ্যই সকলকে মনোমুগ্ধ করে তুলব। এক সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশে এই পূজাখনত বিরাজ করেছে। মই ইয়ার উদ্যোক্তা আছে, মই উদ্যোক্তার লগত কথা পাতিম। স্যার, প্রতি বছরে অনুষ্ঠিত, এবার প্রথম অনুষ্ঠিত করেছে, কি ধরনের? এবার আমি আমার বাবা অমরনাথ বরফানি, বাবা অমরনাথ বরফানি সেবা দলের তরফ, গোপাল বাজার তরফের আমি গোটে রাইজে মিলি এই প্রথম বার্ষিক পূজা ভাত আরম্ভ করেছো। পূজা রাইজর মঙ্গলার্থে পূজা করা হয়েছে আর কোভিড-19 জানবার পুনর নাই, সেই কারণে করা হয়েছে রাইজর মঙ্গলার্থে। রাজর হলে আধ্যাত্মিকটো যথেষ্ট গুরুত্ব দিয়া আছে পূজাখনত, দিয়া হয়েছে, দিয়া আছে আধ্যাত্মিকত বহুত যথেষ্ট গুরুত্ব দিয়া হয়েছে। কার্যসূচী কি কি আছে? কার্যসূচী বলে কলে কার্যসূচী পূজা ভাগে আমার হব, বিশেষকে পূজাবলী বজারখন আছে, নাগারা নাম আছে, এইখিনি আর আমার। এবার প্রথম অনুষ্ঠিত, প্রথম অনুষ্ঠিত করা হয়েছে, প্রথম বার্ষিক। কি কব, দেবী দুর্গা যে আরাধনা করা আছে, সমগ্র ইয়ারে রাইজ ওলাই আছে এই অঞ্চল, রাইজর সুশান্তি বিরাজ হোক, সুশান্তির অর্থে পূজা ভাগ করা হয়েছে, সকলে ভাল ধন ধান্য দেবীর দিন অর্থে সুস্থ শরীর শস্য বলে। কি কব, কি কব, আমি বরফানি অমরনাথ সেবা দলের পর এবার প্রথম বার্ষিক পূজাখন করেছো, গোটে সমূহ রাইজর মঙ্গল হোক তারে কামনা করছো। মই এয়া দেখুৱাইছো, ইয়াৰ ঢাকৰ শব্দত এতিয়া মুখৰিত হৈছে সমগ্র পূজা মণ্ডপ চহৰ আৰু ইয়াৰ গোপাল বজাৰৰ পৰিৱেশ দেখুৱাইছো। আজি যিহেতু মহা অষ্টমী আৰু এই মহা অষ্টমীৰ দিনটোত যি মহা আয়োজন চলিছে আৰু এই ধৰণে ৰাজ্যৰ এতিয়া সকলো প্ৰান্ততে এক পূজাৰ পৰিৱেশ মই দেখুৱাইছো। এই ধৰণে এতিয়া পূজাক লৈ সমগ্র ৰাজ্য এতিয়া ব্যস্ত হৈ থকা পৰিলক্ষিত হৈছে আৰু পূজাৰ এই পৰিৱেশ নলবাৰীৰ পৰা মই পোনপটীয়াকৈ দেখুৱাইছো। আৰু এয়া মহাষ্টমীৰ মহা আয়োজন, সকলো পূজাত এক উখল মখল পৰিৱেশে বিৰাজ কৰিছে। মই নলবাৰীৰ দৃশ্য দেখুৱাইছো, গোপাল বজাৰত উপস্থিত আছো আৰু গোপাল বজাৰৰ এখন পূজাৰ মই দৃশ্য দেখুৱাইছো। আৰু এই ধৰণে এতিয়া মহাষ্টমী পূজাৰ এক বিশাল আয়োজন চলিছে আৰু পূজার এই পরিবেশের মাজতে এটা সকলে ওলাই আছে সমান্তরালভাবে। এই পূজাখনের যে দৃশ্য, এই দৃশ্যই সকলকে মনোমুগ্ধ করে তুলব। এক সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশে এই পূজাখনত বিরাজ করেছে। মই ইয়ার উদ্যোক্তা আছে, মই উদ্যোক্তার লগত কথা পাতিম। স্যার, প্রতি বছরে অনুষ্ঠিত, এবার প্রথম অনুষ্ঠিত করেছে, কি ধরনের? এবার আমি আমার বাবা অমরনাথ বরফানি, বাবা অমরনাথ বরফানি সেবা দলের তরফ, গোপাল বাজার তরফের আমি গোটে রাইজে মিলি এই প্রথম বার্ষিক পূজা ভাত আরম্ভ করেছো। পূজা রাইজর মঙ্গলার্থে পূজা করা হয়েছে আর কোভিড-19 জানবার পুনর নাই, সেই কারণে করা হয়েছে রাইজর মঙ্গলার্থে। আর পূজা রাইজর হলে আধ্যাত্মিকটো যথেষ্ট গুরুত্ব দিয়া আছে পূজাখনত, দিয়া হয়েছে, দিয়া আছে আধ্যাত্মিকত বহুত যথেষ্ট গুরুত্ব দিয়া হয়েছে। কার্যসূচী কি কি আছে? কার্যসূচী বলে কলে কার্যসূচী পূজা ভাগে আমার হব, বিশেষকে পূজাবলী বজারখন আছে, নাগারা নাম আছে, এইখিনি আর আমার। এবার প্রথম অনুষ্ঠিত, প্রথম অনুষ্ঠিত করা হয়েছে, প্রথম বার্ষিক। কি কব, দেবী দুর্গা যে আরাধনা করা আছে, সমগ্র ইয়ারে রাইজ ওলাই আছে এই অঞ্চল, রাইজর সুশান্তি বিরাজ হোক, সুশান্তির অর্থে পূজা ভাগ করা হয়েছে, সকলে ভাল ধন ধান্য দেবীর দিন অর্থে সুস্থ শরীর শস্য বলে। কি কব, কি কব, আমি বরফানি অমরনাথ সেবা দলের পর এবার প্রথম বার্ষিক পূজাখন করেছো, গোটে সমূহ রাইজর মঙ্গল হোক তারে কামনা করছো। মই এয়া দেখুৱাইছো, ইয়াৰ ঢাকৰ শব্দত এতিয়া মুখৰিত হৈছে সমগ্র পূজা মণ্ডপ চহৰ আৰু ইয়াৰ গোপাল বজাৰৰ পৰিৱেশ দেখুৱাইছো। আজি যিহেতু মহা অষ্টমী আৰু এই মহা অষ্টমীৰ দিনটোত যি মহা আয়োজন চলিছে আৰু এই ধৰণে ৰাজ্যৰ এতিয়া সকলো প্ৰান্ততে এক পূজাৰ পৰিৱেশ মই দেখুৱাইছো। এই ধৰণে এতিয়া পূজাক লৈ সমগ্র ৰাজ্য এতিয়া ব্যস্ত হৈ থকা পৰিলক্ষিত হৈছে আৰু পূজাৰ এই পৰিৱেশ নলবাৰীৰ পৰা মই পোনপটীয়াকৈ দেখুৱাইছো। আৰু এয়া মহা অষ্টমীৰ মহা আয়োজন।